अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहु। देशकाल डिजिटल पक्ष থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশ এবং বিদেশের বাইরে থেকে যারা আপনাদের অনুষ্ঠান দেখছেন, মাহে রমজান মোবারক উপলক্ষে আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। এই মাসে একজন বোন আমাদের জানতে চেয়েছেন যে গর্ভবতী মা তিনি রোজা না রাখতে পারেন কিনা বা তার রোজা রাখা উচিত কিনা। এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজ কসর করে দিয়েছেন, অর্থাৎ অর্ধেক করে দিয়েছেন, ঠিক এবং রোজা না রাখার অনুমতি দিয়েছেন। ঠিক তেমনিভাবে রোজা না রাখার অনুমতি দিয়েছেন গর্ভবতী এবং দুধ দাত্রী মায়ের জন্য। অর্থাৎ কোনো মা যদি অনুভব করেন যে রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হবে বা মায়েরই ক্ষতি হবে, তাহলে তিনি রোজা না রাখতে পারেন, পরবর্তীকালে আদায় করবেন। ঠিক তেমনিভাবে যে মা তার শিশু সন্তানকে দুধ পান করান, যদি তিনি অনুভব করেন যে রোজা রাখলে তার শরীরে যে প্রভাব পড়বে, তাতে সন্তানের দুধের ঘাটতি হবে, সন্তান কষ্ট পাবে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে যে যাদেরকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে সবাই সমান নয়। যেমন গর্ভবতী মা এবং দুধ দানকারিণী মা সত্যি রোজা রাখলে তার সন্তানের ক্ষতি হয় কিনা বা সন্তান তার শরীর ক্ষতি হয় কিনা, এই বিষয়টি নিশ্চিত হতে হবে। নিশ্চিত কিভাবে? প্রথমত একজন চিকিৎসক তিনি যদি বলেন, চিকিৎসকের মধ্যে দুইটি গুণ থাকতে হবে। এক নম্বরে তিনি যেন ইমানদার হন। ইমানদার বলার শর্ত বলছে এই কারণে, যিনি রোজা রাখার গুরুত্ব বোঝেন এমন ব্যক্তি হতে হবে। নিঃসক একজন চিকিৎসক তিনি যদি রোজা রাখার গুরুত্ব না বোঝেন, তাহলে তিনি একটি সহজ সমাধান না বলে তিনি তো রোজা রাখতে নিষেধ করে দেবেন, সেজন্য তাকে ইমানদার হতে হবে। দুই নম্বর হচ্ছে তার মধ্যে ভারসাম্য থাকতে হবে, তার মধ্যে যেমন কি আলসেমি থাকবে না তেমনি বাড়াবাড়ি থাকবে না, এমন গুণ থাকতে হবে। ঠিক তেমনিভাবে সেই মা নিজেই বিবেচনা করবেন, সে মার মধ্যে ভারসাম্য থাকতে হবে, তার মধ্যে যেমন কি আলসেমি থাকবে না, ঠিক তেমনিভাবে তার মধ্যে যেন অতি উৎসাহ যেন না থাকে। এই দুয়ের সমন্বয়ে তিনি বিবেচনা করবেন যে সত্যিকার রোজা রাখলে তার জন্য এবং তার সন্তানের জন্য ক্ষতি হবে কি না। যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তার নিজের কিংবা তার সন্তানের, তাহলে তিনি রোজা না রাখতে পারেন। এই রোজাগুলো পরে রাখতে হবে, এই রোজা কিন্তু তার জন্য মাফ হয়ে যাবে না। সাময়িকভাবে তার অনুমতি থাকবে রোজা না রাখার, কিন্তু যখন তিনি সুস্থ হবেন, যিনি যখন সন্তান দুনিয়াতে আসবে তারপরে তিনি সুস্থ হয়ে যাবেন, তো সুস্থ হয়ে গেলে এই পিছনের রোজাগুলো তাকে রাখতে হবে। ঠিক তেমনিভাবে যে মা দুধ পান করান তার সন্তানকে, তার জন্য একই হুকুম। যদি নাকি তিনি মনে করেন যে রোজা রাখার কারণে তার শরীরে যে প্রভাব পড়বে, তাতে তার দুধের ঘাটতি হবে, তার সন্তানের কষ্ট হবে এবং তাকে কিনে দুধ খাওয়ানোর ক্ষমতা তার নাই, যদি এমন হয় যে বাবার সঙ্গতি না থেকে থেকে দুধ কিনে খাওয়ানোর, কিংবা যদি এমন হয় যে বাইরের কোনো খাবার ওই সন্তানের জন্য স্যুট করে না, তার শরীরে সহ্য পায় না, খায় না, তাহলে এটাও একটা ওজন। এমন অবস্থায় মা তখন তো রোজা না রাখতে পারেন, কিন্তু পরবর্তীকালে এই রোজা রাখতে হবে, এই রোজা তাকে পূরণ করতে হবে। এখানে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম পালনের ব্যাপারে যেমনকে শৈথিল্য করা যাবে না, তেমনি বাড়াবাড়ি করা যাবে না। আর দিন ইসরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে দিন হচ্ছে সহজ, শরিয়াতের হুকুম পালন করা সহজ। এখানে যেমন নাকি কঠিন করা হয় নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে প্রত্যেক মানুষের উপরে আল্লাহ তাআলা ততটুকু হুকুম চাপিয়ে দিয়েছেন যেটা তার সাধ্যের মধ্যে আছে, সাধ্যের অতিরিক্ত কোনো কাজ আল্লাহ তাআলা কারোর উপরে চাপিয়ে দেন না, এটা আল্লাহ তাআলার একটা নীতি। তো যখন কি মানুষের সাধ্যের বাইরে চলে যায়, কষ্ট হয়, তখন তার জন্য এই হুকুম শিথিল করা হয়। কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে আল্লাহর হুকুম পালনে কোনো প্রকার আলসেমি যেন না হয়, হ্যাঁ উদাসীনতা যেন না হয়,
তার গুরুত্ব যেন তার কাছে ঠিকই থাকে, এই দুইটা সমন্বয় করতে হবে। যেমন কি শরীয়তের পক্ষ থেকে এই রকসুত এই সুযোগ যেমন গ্রহণ করার সুযোগ আছে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার হুকুম পালনে কোনো প্রকার আলসেমি না করা, এটা কিন্তু একটা কর্তব্য। এই উভয়ের সমন্বয়ে একজন মা সিদ্ধান্ত নেবেন তিনি রোজা রাখবেন কি না। যদি রোজা রাখলে তার এবং তার সঙ্গে ক্ষতি হওয়ার আশঙ্কা, তাহলে রোজা রাখবেন না। আর যদি আশঙ্কা